ইউনিয়ন ক্যাপিটাল এফএম 94.8 এ চলবে ঠিক 8টা পর্যন্ত। ইয়েস, আজকে সানডে মানে ফান ডে, গতকাল ছিল স্যাটারডে মানে ফান কল ডে। আমাদের প্রতিটা ডে প্রতিটা ভাবে প্রতিটা ভিন্ন 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 ভাবে স্পেশাল আমাদের জন্য। সো আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, যারা যারা দেখছেন না তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম, যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম, ফেসবুকে যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু নাট ভাই নেই। ইয়েস, আপনাদের গেজ অলওয়েজ রাইট হয়, আপনারা যা চিন্তা করছেন তা একদমই সঠিক। চিন্তিত মন জানাচ্ছে যে আজকে নাট ভাই নেই, অবশ্যই নেই, অবশ্যই নেই, কিন্তু নাট ভাইয়ের জায়গায় একটি চেয়ার থাকার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যারা ফেসবুক লাইভে দেখছেন তিনটি চেয়ার, এক দো তিন, কি কারণে তিনটি চেয়ার? আরা আসছে, ইয়েস আসছে আজকে আমাদের এখানে নতুন কিছু গেস্ট যারা আগে কখন আসেনি, কিন্তু তারা প্রচুর প্রচুর ট্যালেন্টেড, তাদের নিজ জায়গা থেকে পুরো ভিনদেশি মানুষ তারা, ভিনদেশি কারণ এই জন্যই বলছি, তারা ঢাকায় থাকে না, তারা ঢাকার বাইরে থাকে। সো সুদূর ঢাকার বাইরে থেকে আসছে, তো তার জন্য একটু জ্যামে পড়ে গেছে, ঢাকা সম্পর্কে তাদের ধারণা খুবই কম, দ্যাটস ওয়াই তারা টাইম মতো পৌঁছাতে পারেনি, বাট পৌঁছে যাবে। ট্রিমেন্ডাস লাফটার, ট্রিমেন্ডাস ফানি তিনটি ছেলে আসছে আমাদের মাঝে, কিছুক্ষণের মধ্যে আশা করি তারা আমাদের মাঝে পৌঁছে যাবে এবং আপনাদেরকে এন্টারটেইন করবে। এবং নতুনভাবে এন্টারটেইন হওয়ার জন্য আপনারা নিজেদেরকে একটু একটু খানিকটা প্রস্তুত করে নিন, কানে হেডফোনটা দিয়ে নিন, মুখটা ধুয়ে নিন, হাতটা পরিষ্কার করে নিন, কারণ ভালো না লাগলে থাপড়াতে হবে আর ভালো লাগলে হাত তালি তো দিতেই হবে এইভাবেই। ইয়েস, আপনারা অপেক্ষায় থাকুন এবং আমিও অপেক্ষায় আছি তাদের কখন আসবে, কখন আসবে আমাদের সেই মানে কাঙ্ক্ষিত তিন গেস্ট। তারা আসলে তাদের নাম আমি তাদের সামনেই বলবো, তারা নিজেদের পরিচয় নিজেরাই দেবেন এবং তারা কীভাবে ট্রিমেন্ডাস ট্যালেন্টে, তাদের কথাবার্তা শুনলেই বুঝবেন তাদের জীবনে উত্থান পতন কীভাবে হলো, তারা এভাবে এখানে কীভাবে আসলো। অবশ্যই এখানে জ্যাম ঠেলে ঠেলতে আসতেছে, জ্যাম ঠেলতে ঠেলতে আসছে সেটা তো আমরা বুঝতেই পারছি, কারণ তারা লেট। সো লেট লতিফদের কথা না বলে আমরা যেটা উপস্থিত লতিফ তার কথা বলি, সে হচ্ছে বল্টু। আর বল্টু যতক্ষণ আছে ততক্ষণ আপনাদেরকে হতাশ বাতাস নতাশ কিছুই হতে দেবে না, বল্টু যতক্ষণ আছে ততক্ষণ ফাটিয়ে প্রেম হবে, না স্যার ফাটিয়ে শো হবে। সো যারা যারা আছে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে এসএমএস করতে পারেন, প্রচুর প্রচুর এসএমএস করবেন, প্রচুর প্রচুর কল রিসিভ হবে আজকে। এসএমএস করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। ইয়েস, 26969 এই নাম্বারটিতে পাঠালেই চলে আসবে। এবং আমাদের গেস্টদের দেখতে কেমন লাগছে তাদেরকে কিন্তু আজকে উড়িয়ে দিতে হবে, দেখায় দিতে হবে নাট বল্টু লিসেনার মানে কিন্তু অন্য লেভেলের লিসেনার। হ্যাঁ, অন্য শোয়ের লিসেনার, আর নাট বল্টু লিসেনারদের কিন্তু কেউ কখনো এক পাল্লায় মাপবেন না, নাট বল্টু লিসেনারদের সবসময় অন্য পাল্লায় মাপতে হবে, কারণ এক পাল্লায় এত মানুষ আটবে না। দ্যাটস ওয়াই নাট বল্টু লিসেনারদের সবসময় অন্য পাল্লায় মাপতে হবে, আর আপনারা সেটা প্রমাণ করে দেবেন যতবার আমাদের নতুন নতুন গেস্ট এসেছে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা নাট বল্টু লিসেনার। এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয়সে ঢুকে যাও সকালে, আমাদের গেস্টদের গেট খুলে আমি দেখতে পাচ্ছি মাস্ক পরে এক এক করে তারা এন্ট্রি নিচ্ছে, তাদের তিনটা চোরের মতো লাগতেছে তিনজনকে, এরা গেস্ট না চোর, তোমাদেরকে লাইভে দেখা যাচ্ছে, সুতরাং তোমরা আসন গ্রহণ করো। আমরা দেখতে পাচ্ছি এইমাত্র লাইভে জয়েন করলো তিন বানর, এটা বলা যায় যে গান্ধীজির তিন বানরের মতো তাদের দেখতে লাগছে একদমই, একজন ঠিক গান্ধীজির তিন বানরের মতো। তোমরা একটা সাজা দাও, একজন কানে আঙুল দাও, কানে হাত দাও, একজন মুখে, একজন আটা কোথায় ছিল জানি, ও তিনটা বাঁধা ছিল না, একটা ছিল চোখ, ও একটা চোখ ধরছে, একটা মুখ ধরছে, কান ধরছে, ধরো। যাই হোক, ওয়েলকাম 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 তোমাদেরকে, যা প্রথমবারের মতো নাট বল্টুতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ওয়েলকাম। আচ্ছা, মৃদুল কি আগে কখনো নাট বল্টুতে ছিলি? দিস ইজ ফার্স্ট টাইম, ও হাতালি, তাহলে আমরা হ্যাট্রিক করলাম একসাথে, তিনজনকে আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি। মৃদুল একটু সামনে চলে আসবা, যাই হোক, ওর নাম তো অলরেডি বলে সামনে, এবং এদিক যাবো, সাথে দিকে যাবো, আমরা একটু ফ্রেমটা ঠিক করে নিই, ফ্রেমটা ঠিক করে নেওয়ার পরেই আমরা দেখতে পাবো তিনজনের পরিচয় শুনবো। যার যার মাইকগুলো মুখমণ্ডলের সামনে নিয়ে চলে আসো, সবার সামনে মাইক রয়েছে। আচ্ছা, যার মাইক মুখের সামনে আসতেছে সে তো মাইকের সামনে চলে আসো। ওকে, থ্যাংক ইউ। তো আমি আমার লেফট থেকে শুরু করি, দিস ইজ সামি, সামি হাত দিকে দেখো সবাইকে, হ্যাঁ, যে ইলেকশনে জিতলে যেরকম দেখায় আর কি, ওর হাত ছাড়া পুরো বডি নড়তেছে, হাতটাই নড়তেছে না, হ্যাঁ, উপরে উঠতে নিচে একটা হাতল আছে সেটা, হ্যাঁ, টান দি, এই শাবাশ, এইবার লেভেল আসছে ছেলেটা। যিনি এইমাত্র হাতল দিয়ে নিজেকে উপরে তুললেন তিনি হচ্ছেন সাজ্জাদ,
এবং সর্বশেষ বাট নট দ্য লিস্ট বাট ট্রিমেন্ডাস হাসি মুখ তার দাঁতগুলো সবগুলো দেখা যাচ্ছে ক্যামেরার মাঝখানে আমি দেখতে পাচ্ছি, তিনি আর কেউ না মৃদুল। সবাই একটা হাততালি দিতে পারি সবাই নিজেদের জন্য নিজেরা হাততালি। এবং মৃদুল হলো সেই ব্যক্তি যিনি কিনা দুদিন আগে মোবাইল হারাইছেন, আমি সেই ঘটনাটা শুনতে চাই যে কীভাবে মোবাইল হারাইছে। তো মৃদুল কেমন আছিস? বাট থ্যাংক ইউ সো মাচ ফর লেট। মৃদুল ওই জন্য লেট, ওকে। যে বলছে সে হচ্ছে সাজ্জাদ। সাজ্জাদ কেমন আছিস? খুবই ভালো আছিস, মানে সে ঠিক আছে। কিন্তু তোরা ভালো থেকে আমাকে খাবার খারাপ কেন রাখলি? তোরা আমাকে একটা টেনশনের মধ্যে রাখছে কেন গেস্ট আসতেছে না? এবং স্বামী, স্বামী কতদিন সেলুনে যাওয়া হয় না? ওকে, সো ফার্দার এনি ডিসকাশন আমি জানাতে চাই। সাজ্জাদ স্বামী কিন্তু সবসময় ডুয়েট করে, আমি ডুয়েট দেখে আসছি। তারা কিন্তু যে কোনো কাজ করে একসাথে করে, উঠে একসাথে, বসে একসাথে, খায় একসাথে, ঘুমায় একসাথে। হোয়াট আউট যখন বাথরুমে যাস কী অবস্থা হয় তাদের? ও তারপরে একসাথে যাক, তারপরও ভালো যে দুজন একসাথে যাস না একই কমেডে। ওরা তিনজনই হাসো সিজন ফাইভের, ফাইভ তো ফাইভ আমার মনে আছে, হাত দেখাইতে, ইয়েস ফাইভের কন্টেস্টেন্ট এবং অসাধারণ পারফর্মার এক একজন। আমি শুনতে এরা দুজন কিন্তু আসছে, সরি আমি আঙুল দিল থেকে দেখা যায়, এ দেখা যাচ্ছে এরা দুজন আসছে সিলেট থেকে আর এ আসছে সিরাজগঞ্জ থেকে, আমি রাইট? ওকে সিরাজগঞ্জ। সো আমাদের আজকে ইন্টারন্যাশনাল শো, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। না না, যেই পরিমাণ লেট করছো, যথারীতি অন্য কেউ হলে আমি পাও তুলি। তোমাদের তোমাদের অসংখ্য কপাল ভালো যে আমি শুধুমাত্র হাতই তুলছি। আমাদের লিসেনাররা আমাদেরকে চেনে খুবই, আমি পা তুলি, গায়ে উপরে লাফায় পড়ি, আমার যে কোনো কিছু করতে পারি, আমার সাথে আমি মানে মোটামুটি সবই করি। সো আমি শুনতে চাই প্রথমে স্বামী কেমন যাচ্ছে, কী করছো এখন? এখন তো সময় স্বামীর বলার, বলো স্বামী বলো। হ্যাঁ, আমি প্রচণ্ড পোস্টার দেখতেছি ফেসবুকে, আসিতেছে, আসছে, চলছে, ট্রেইলার ট্রেইলার কোন এক রবিবারে আসবে, কি আসবে সেটা আমরা তো শুনতে চাই। আচ্ছা, ও মাই গড, এটা সাসপেন্স, সেটা জানিয়ে দেবেন। মানে এদের এক একজনের কিন্তু এক এক রকম ট্যালেন্ট আছে, জানি প্রথমবার ওরা লজ্জা পাইতেছে, এক নম্বর কথা, লজ্জা পাওয়ার কিছু নেই, নির্লজ্জ শো এটা আমাদের, যে যা ইচ্ছা বলতে পারবো, কোনো নো প্রবলেম। এই কোনো থেকে শুরু করি, মৃদুল অসাধারণ গান গায়, আমি ওর গানের অসাধারণ ফ্যান। তা হাসি কি সুন্দর হাসি, কিউট হাসি, মৃদুলের প্রেমে আজকে অনেকে পড়ে যাবে। মৃদুল যে হাসতেছে সবাই বলবে যে মৃদুলের আইডিটা দেন, আমি দিয়ে দেবো, যাওয়ার আগে আমি মৃদুলের আইডি দিয়ে যাবো। এটা হলো মৃদুল, হাত তুলো মৃদুল। হ্যাঁ, ও অসাধারণ গান গায়, আমরা আজকের গান শুনবো। মাঝখানে যিনি আছেন সে অসাধারণ চুরি করতে পারে, মাননীয় চোর, সে সম্মানিত চোর, মানে খাবার, সে এত খাবার খাইতে পারে, সরু পেটে গরু ধরে ওকে দেখলে চেনা যায়, মানে এই শরীরে সে কন্টিনিউয়াসলি 24 ঘন্টা খাইতে পারে কেমনে? যেটা বলা যাবে না সেটা তো খাইতে পারিসি, আর যেটা বলা যাবে ওইটা তো খাসছি মোটামুটি। মানে মিষ্টি 1 কেজি দিলে 1 কেজি সাবার করে ফেলবে সে, জিলাপি 1 কেজি দিলে 1 কেজি সাবার করে ফেলবে, কোথায় যায় খাবারগুলো? আসলে খাস না পালাই দেশ, চা দিয়ে সি, আমি বললাম না। এবং তারা ডুয়েট, তো একজনের খবর আরেকজন খুব ভালো জানে, কি দিয়ে ও কি দিয়ে কি খায়, মোটামুটি ও চা দিয়ে খায়, পা দিয়ে খায় না, আর ও মোটামুটি চাপা মেয়েরই খাইতেছে, চা এবং পা দুইটাই। আচ্ছা, মার কথা, এই ওরা দুজন তোমাদের থিয়েটার করতো নাকি? কয় বছর, কয় বছর মোটামুটি? 7 বছর। এমনি এমনি কয় বছর থিয়েটারের পিছনে? খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা কিন্তু মোটামুটি, ওরা থাকে সিলেটে, সিলেট থেকে, ও সিলেটে কিন্তু নয়া দামান গানটা খুব ভালো হয়েছে, গাইতে পারো? কে গাইতে পারে? দুই লাইনই গাও, দুই লাইন, আমাদের এখানে দুই লাইনই বেস্ট। ট্রেলার ছিল পুরো থিম সং। তো সাথে দিয়ে কিছু শুনতে যাচ্ছি, কি কিছু বলো, কি বলতে চাও? তোমাদের নতুন কোনো স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের কোনো অংশ যদি শোনা চাও, কোনো মজার ঘটনা জীবনের যদি শোনাতে চাও, যে থিয়েটার, থিয়েটারে মানুষ কিন্তু অনেক মজার ঘটনা থাকে বিভিন্ন।
না না কান্নাকাটি হবে না কিন্তু এখানে রাতের পর রাত আমাকে বাইরে থাকতে হয়েছে মানে বারান্দা থাকতে হয়েছে আমার মা আমাকে ঢুকতে দেয়নি বাসায় বলে যে তুই ওখানে নাচ গান কর তোর আর বাসায় ঢুকতে হবে না ওইটাই তোর ঘর বাড়ি আচ্ছা তো ঢোকার জন্য তো তোর দরজা দরকার হয় না তোর যে শরীর তুই জানলা দিয়ে ঢুকতে পারিস জানলা ভেঙে এই শরীর নিয়ে জানলা ভাঙছিস এই জায়গায় ডুয়েট দুইজন মিলে কি একজনের বাসা জানলা ভাঙছিস না দুইজন দুজনের বাসা জানলা ও আচ্ছা দুইজন মিলে ওর বাসা জানলা আচ্ছা মনে কর যে স্বামীর সাথে আমার লাগছে তুই আমার থ্রেড দিয়ে তো আমি দেখতে চাই তুই এই শরীর নিয়ে কি থ্রেড দিস পিছন দিকে সামনে সব বেড়ে গেছে মৃদুলের কাছ থেকে নতুন যোগ তো শুনতেই পারি না পুরান যোগ নতুন ভাবেই বল সমস্যা নেই হ্যাঁ সব ইতনা সান্নাটা কি হয় ভাই আচ্ছা যোগ না সেই মৃদুল কিন্তু অসাধারণ গান গায় একটা দুই লাইন গান শুনতে পারি তারপর আমি ব্রেকে যাবো বিরতিতে যাবো হ্যাঁ আমার পছন্দের গান তো আমি শুনবই অবশ্যই ধুরে তুই সবই নিলি কিছু তো আর নাই রেহে বাকি বন্ধুরে তুই সবই নিলি রে বন্ধুরে তুই সবই নিলি কিছু তো আর নাই রেহে বাকি বন্ধুরে তুই সবই নিলি রে উদলা ঘরের সৌনির লাহন উদলা ঘরের সৌনির লাহন খালি কইরা গেলি পরান বন্ধুরে তুই সবই নিলি রে বন্ধুরে তুই সবই নিলি কিছু তো আর নাই রেহে বাকি বন্ধুরে তুই সবই নিলি রে আমাবসা পূর্ণিমাতে রং বেরঙের ব্যথা ওঠে রে আমাবসা পূর্ণিমাতে রং বেরঙের ব্যথা ওঠে রে আমার সাধনে ভরণে আমি সাধনে ভরণে আমি তারে শুধু খুই জহামরি বন্ধুরে তুই সবই নিলি রে বন্ধুরে তুই সবই নিলি কিছু তো আর নাই রে বাকি বন্ধুরে তুই সবই নিলি রে ক্যা বাত ক্যা বাত ক্যা বাত বলবি তোর কি নিছি আমরা আর তোর আশাটাই কি আমার থেকে ভাড়া নিছিস যাই হোক অসাধারণ গান এই গানটা মিনিমাম আমি ওর কাছ থেকে কয়বার শুনছি মৃদুল অসংখ্যবার এবং যতবার শুনি ততবারই ভালো লাগে ততবারই ওর কাছে আমার একই রিকোয়েস্ট ও আমার রিকোয়েস্ট রাখতে রাখতে বিরক্ত হয়ে যায় কারণ ওর কাছে কোনো গানই নেই ও এতটা বিরক্ত মাঝে মাঝে দাদা অন্য গান শোনাই দাদা না ধরে এই গানটা শোনাইতে হবে না দাদা আচ্ছা আচ্ছা এই গানটা আমি শেষে শোনাবো আমি আরেকটা গান শোনাই ও এই গান ছাড়া অন্য কোনো গান আমার সামনে গাইতে পারে না সো আজকে সবাইকে শুনলাম সবার কেমন লাগলো অবশ্যই অবশ্যই অ্যান্ড অবশ্যই কিন্তু জানাবেন অসংখ্য কথা বাকি অসংখ্য মজা বাকি আমরা যাবো একটা ছোট বিরতিতে কেউ কোথাও যাবেন না কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 এবং বলতে কিন্তু ভুলবেন না গানটা কেমন লাগলো এবং এটা আমার প্রিয় গান সো বুঝে শুনে বলবেন ফিচি ছোট বিরতি পর শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ওয়ান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ বিরতির পর থাকছে আমাদের সাথে থাকবি তো তোরা নাকি চলে যাবি যাক যাক আমাকে সান্ত্বনা দিয়েছে সান্ত্বনা দিয়ে হলেও বলেছে যে তারা থাকবে সো থাকুক আমি আসছি ফিরে
Yes, chotota biruddho par shobai ke abar shagotom janacchi evil presence not bold to the two fun kings only on Capital FM 94.8 ami bold to ache ebong amar sathe royeche ajke tin sharathi sharathi tinjoner modhe ekjon royechen ekdom amar dan dik theke mridul bhattacharjo na she shudhu mridul amader mridul tarpor royeche sajjad ebong tar pashe ache sami sajjad bou o sami দুজন অলরেডি একসাথেই থাকে একসাথে সবকিছু করে তো সাজ্জাদ সামি মানে বউ জামাই বউ এরকম আর কি এই জন্য ওকে দিয়ে প্রথমে আমি গানটা গাওয়াই নিছি দামান বউ নয়া দামান গান খুব সুন্দর খুব খুব খুনসুটি শুরু হয়ে গেছে কিন্তু হ্যাঁ যাই হোক আমাদের সাথে আছে মৃদুল সাজ্জাদ এবং সামি আচ্ছা এই হেডফোনগুলো নিয়ে নে এখানে কানে হেডফোন দেওয়ার অনেক কাজ আছে আচ্ছা দুইটা হেডফোন তিনটা মানুষ আচ্ছা তোরা তো দুই হেড তোর একটাই নে দুজন যেহেতু জামাই বউ তোর একটা নেই আর মৃদুল এইভাবে বেঁচে গেলো আর কি একা পারফর্ম করতে করতে বেঁচে গেলো তো যাই হোক আমাদের লিসেনার কিন্তু অনেকে ওয়েট করছে যে আসলে তোমাদের কাছ থেকে কিছু মজার কথা শুনতে যাচ্ছে সো মৃদুল থেকে আসি মৃদুল একটা মজার ঘটনা হয়ে যাক আজকে আসার সময় ঘটনা বলি হ্যাঁ হ্যাঁ শিওর আমাদের আমরা দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য তো একটা গাড়ি হচ্ছে হেডলাইট জ্বলতেছে নিপতেছে আচ্ছা তো এই মুহূর্তে আর একটা গাড়ি এসে ধাপ করে একদম সামনে থেকে মেরে দিছে লাগাই দিছে তখন ওই তো রেগে গেছে কি ব্যাপার সিগন্যাল দিলাম আমি এই সিগন্যাল দেখার পরে এরকম লাগাই দিল কেন ও তো মেজাজ খারাপ করে গেছে এই মিয়াই আপনি ফাজলামি করেন দেখতেছেন যে সিগন্যাল দিতেছে আপনি এরকম লাগাই দিলেন কেন আল্লাহ রে ভাই আপনি একটা সিগন্যাল দিছেন আমি তো মনে করতেছি যে আপনার গাড়ি আমার গাড়িরে এরকম করে চোখ মারতেছে তাই তো আমি কিস করে দিছি ও মাই গড মানে চোখ মারতেছে এটাও হয় আজকাল মানে মৃদুলের পক্ষে সম্ভব যে গাড়িদের মনের কথা বুঝিয়া মানে দুইটা গাড়ির মধ্যে সম্পর্ক স্থাপন করে দিছে যাই হোক তোমাদের মধ্যে তো অলরেডি সম্পর্ক স্থাপন করাই আছে তো তোমাদের কাছে কিছু শুনি আমরা কি শুনবো আর কি মূল কি বলে এটা নাম কি বা কি ক্যারেক্টার প্লে করতেছে শুনতে চাই আমরা একটা পারফরম্যান্সের একটা অংশ আমাদের ওই ডুয়েটি আচ্ছা সম্রাট আকবর আর বীরবল হ্যাঁ এই দেহ নিয়ে বীর কার বল কে আকবর কে বীর বল আমি বীর বল যা ঠিক বলেছিস ঠিক বলেছিস আর সম্রাট আকবর ওকে আমরা সম্রাট আকবর এবং বীর বলের কয়েকটা ফানি ডায়লগ টলক শুনি কি বলে ওরা কি বলতে চায় ক্যাপিটাল এফএম এ আজ দুর্যোগের ঘন ঘটা ক্যাপিটাল এফএম এর খবর কে পাবে সোনাম কে পাবে ঘন্টা কোথায় আমার নবাব কোথায় আমার নাট কোথায় আমার আলিয়া তাহলে কি নাট বল্টের এই এপিসোড প্রথম ব্রেকের পরেই বন্ধ হয়ে যাবে না 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 হুজুর এ হতে পারে না আপনি কেন আগের এপিসোড এখনই টেলিকাস্ট করে দিচ্ছেন হুজুর খামোশ এই আমি একটা কথা বুঝতে পারি নাই আমি সম্রাট আকবরের সাথে তুমি একটা বীরবল কেমনে যুক্ত হলে হুজুর আপনি আমাকে বর্বর বলার কথা ছিল আপনি আমাকে বীরবল বলেই সম্মান যেহেতু করেই দিয়েছেন তারপরে প্রশ্ন করুন আচ্ছা বলো তুমি স্বাস্থ্য খাতে এই রাজ্যের জন্য কি করেছো হুজুর আমার স্বাস্থ্যের অবস্থা তো বুঝতেই পারছেন তাই আমি প্রত্যেকটি বাথরুমে সিসি লাগিয়ে দিয়েছি বাথরুমে সিসি কেন গোস্তাকে মাফ করবেন হুজুর ওটা এসি হবে তুমি সড়ক পথের জন্য কি করেছো হুজুর আমি সড়ক পথের জন্য মহাসমুদ্রের উপর দিয়ে একটি ফ্লাইওভার করে দিয়েছি একদিক দিয়ে হুজুর বিমান চলবে অন্য দিক দিয়ে গাড়ি ঘোড়া চলবে কোনো যানজট হইবে না বাহ 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 তুমি দেখছি অনেক উন্নতি করেছো আচ্ছা একটা কথা বলো তো তুমি গতকাল আমার কামরার সামনে দিয়ে গেলে কেন হুজুর ওখানে দেখছিলাম রানী বাথটবে গোসল করিতেছে আর পাশে সেনাপতি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে গোস্তাকে মাফ করিবেন হুজুর উনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ছিলেন থ্যাংক ইউ ওয়াও ওয়াও অসাধারণ ট্রিমেন্ডাস কি পারফরম্যান্স মাই গড আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন সত্যি সত্যি ওর এই পারফরম্যান্সটা করতেছিল এবং আমরা হাসতে হাসতে লুটিয়ে পড়ছিলাম কি পারফরমেন্স থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ এবং সামি আবারও দেখলেন মানে যত বলে না যে ছোটো মরিচের ঝাল বেশি তারপর সলতা বোমের আওয়াজ বেশি এরকম ওদের দেখতে শুকনো শাকনো হলে ওদেরকে দুজনের কিন্তু আমার উচিত ছিল একটা চেয়ার দেওয়া দুইটা চেয়ার দেওয়া শুধু আমি চেয়ার ওয়েস্ট করছি জায়গা হবে মাইক্রোফোনে একটা দেওয়া উচিত যাই হোক থ্যাংক ইউ সো মাচ মৃদুল সাজ্জাদ এবং সামি আচ্ছা আমি যাবো কয়েকটা SMS পড়বো কয়েকটা কমেন্ট পড়বো দেখি তোমাদের নিয়ে কি তোলপাড় শুরু হচ্ছে আমাকে জানতে হবে আবিব ঢাকা থেকে লিখেছে ওই বল্টু ওইটা আবিদ না
আচ্ছা ঠিক আছে, আপনার মিরপুর থেকে লিখেছে বল্টু ভাই, আজকে ক্রিকেট খেলার সময় পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পাইছি, আর সং এর সাথে বিট বক্সিংটা ভালো ছিল। আচ্ছা কোন সং এর ক্রিকেট কি মানে পা দিয়ে খেলছে মনে হয় না, ও মানে ব্যাট দিয়ে নিজের পায়ে ব্যাট মারছে। উপমা গফরবাগ থেকে লিখেছে হাই ভাইয়েরা কেমন আছো, আমি ভালো নাই, বিয়ে ঠিক হয়েছে মনটা খারাপ। আরে তিনটা কুমার ছেলে, তিনটা নাবালক ছেলে, মানে নাবালক সাবালক ছেলে, আর আমাদের বিয়ের কথা হয় না বলে মন খারাপ করো। হ্যাঁ ওদের বিয়ের কথা হয় না বলে মন খারাপ করো না, এই এরকমই তুমি কোনো একটা ছেলের মন ভালো করে দিস আর কি, নিজের মন খারাপ করে। হালিমা আক্তার হামিদা শেরপুর থেকে লিখেছে, না সালেহপুর থেকে লিখেছে, টেক মাই লাভ বল্টু ভাইয়া, আজ শোটা আমার খুব ভালো লাগছে, আর হ্যাঁ মৃদুল ভাইয়া তোমার গানটা খুব ভালো লাগলো, আর একটা গান শোনাবা প্লিজ। ওয়াও অলরেডি রিকোয়েস্ট চলে আসছে, কি ব্যাপার বীরবল আর আকবর তোমরা কি করতেছো, গায়ে কি তোমাদের বল নেই? আকবর বীরবলের আকাল ছিল, গায়ে কি তোমাদের বল নেই, দুইটা ছেলে বলহীনভাবে ঘুরছো। রিপ্তি সাবর থেকে লিখেছে, গানটা ওয়াও ছিল বল্টু ভাই, তুমি মৃদুল ভাইয়ের কাছ থেকে পারলে গানটা শিখে নাও। আমি গানটা জানি কিন্তু গাওয়ার সাহস করি না। সত্যি বারবার ঢাকা থেকে লিখেছে, গানটা আসলে খুব ভালো ছিল, খালি গানের প্রশংসা, হোয়াট ইজ গান, গান কি, আচ্ছা কি গান কি, গান কি, গান কি, কি ছিল। জাকির সুলতান আকি বাঞ্ছারামপুর থেকে লেগেছে, বল্টু ভাইয়া লাস্ট 13 মিনিট শুধু তোমার গলা ছাড়া, আচ্ছা ও আচ্ছা তোমাদেরকে শুনতে পাইনি, অ্যাকচুয়ালি হয়েছে কি ওরা হঠাৎ করে ঢুকছে, ওদের মাইকটা অফ ছিল, আমি মাইক অন করতে ভুলে গেছিলাম, প্রথম 13 মিনিট তোদেরকে কেউ শুনতে পাইনি। এখানে একটা ইচ্ছে নিজ্ঞা বা কোনো একটা মিউজিক দরকার ছিল। সিঙ্গার পাশে থাকলে মিউজিকের সমস্যা হয় না, সাগাপা 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 এটা বলতে থাকে। ফারজানা লিখেছে, ভাইজান অসাধারণ গান, নাইস পারফরমেন্স ভাইজান, আপনার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে? কাম সার্স কি দেবে, আমার মোবাইল ইন্ডার নাম্বার কই পাবো? ও আচ্ছা হ্যাঁ, কিছুদিন আগে মানে 2 দিন আগে ওর মোবাইল হারিয়েছে, এই ঘটনাটা শুনতে চাই, কেমনে মোবাইল হারাইলো? মানে সিরিয়াস, কারণ যারা যারা লিসেনার আছে তাদেরকে সতর্ক হতে হবে যে আসলে মোবাইল এভাবেও চুরি হয়। আচ্ছা ঢাকা সিরাজগঞ্জ থেকে ঢাকা আসতেছিলাম, তো ওইটা ছিল উত্তরার আগে গাজীপুরের দিকে, তো আমার যে গ্লাসটা ছিল আমি লাগায় রাখছিলাম, কিন্তু গ্লাসের যে হচ্ছে ক্লিপটা থাকে যেটাতে হচ্ছে লাগায় থাকে ওই জিনিসটা ভাঙা ছিল, তো যখন হচ্ছে হার্ট ব্রেক করতেছিল তখন গ্লাস আস্তে আস্তে খুলে গেছে, কিন্তু ঘুম ভাব রাতের বেলা যেহেতু গাড়ি রানিং ছিল, তো ঘুম থেকে উঠে যে দেখতেছিলাম যে কয়টা বাজে বা আর কত দূর লোকেশন দেখতেছিলাম ম্যাপে, তো এই সময় যে জানলাটা খুলে গেছে রাতের মানে রাতের দিকে অতটা বুঝতে পারিনি যে জানলা খোলা, তো জাস্ট মোবাইলটা 40 সেকেন্ডও মনে হয়নি তার মধ্যেই টান দিয়ে। উফ কি বেদনা, দেখ ও নিজের চোখ ছলছল করতেছে, আমি হচ্ছে জানলা দিয়ে, আমি জানলা দিয়ে তাকায় আছি, দুইজন লোক মানে একটু দৌড় দিল, দৌড়ার কি দৌড়ানোর পরেই মানে এমন ভাবে হেঁটে যাচ্ছে যে তারা পথচারী, আমি অ্যাক্টিংটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না, আমি কি বলবো, মানে তুমি দেখতেছো যে ওরে নিচে, আবার পাশের যে ট্রাকে দুইজন বসেছিল তারা দেখতেছে যে কি আমার ফোনটা নিচে, এবং তারা বলতেছে কি জানলা দিয়ে নামেন, নিচে হচ্ছে আমার ল্যাপটপ রাখা, এখন ওইটা ধরতে গিয়ে আমি ল্যাপটপ হারামো। আই হাই হাই, মানে এটা আসলে খুবই বেদনাদায়ক যখন হাত থেকে মোবাইল যায়, আমি ভুক্তভোগী, আমি 3টা মোবাইল হারিয়েছি, তো আমি জানি হাত পা 5 মিনিট কাঁপতে থাকে, মানে কি করবো মাথায় কোনো মানে হ্যাং হয়ে যায় অ্যাকচুয়ালি, তাই তার অবস্থা হয়েছিল এরকম যে দাঁড়াই আছে ল্যাপটপের ব্যাগ হাতে নিয়ে এরকম দাঁড়িয়েছে, আমি চিৎকার করে ডাকিতে চাই করিতে পারিনি চিৎকার, আসলে তার অবস্থা এরকম হয়েছে। সো আমরা কয়েকটা ফোন কল রিসিভ করি, কি বলো, ডিরেক্ট কথা হয়ে যাক আমাদের লিসেনারদের সাথে, সব তো মৃদুলের কল আসবে, বীরবলের বল আরো কমে গেছে, তুমি দুর্বল, বীরবল আর বীরবল নাই, বীরবল এখন দুর্বল হয়ে গেছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে কি নাম আপনার? মিতু। মিতু জি, তোমার নাম মিতু জি? ওয়াও, তো মিত শুনতে পাচ্ছেন না ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো আছি ভাইয়া, আপনি আমি আপনাদেরকে ফার্স্ট কলে পাইছি, তাই আমাকে কি খুশি লাগতেছে, কি খুশি লাগতেছে বলতেই হবে, অনেক খুশি লাগতেছে, অনেক খুশি, আচ্ছা বড় পছন্দ, অনেক খুশি হইব, তাই আমাদের সাথে আজকে 3 জন গেস্ট আছে, ওদের সাথে তো কথা বলে ওরা অনেক খুশি হবে। এমন গেস্ট নিয়ে আসছেন, আচ্ছা এবার সাজ্জাদ কথা বলবো, হ্যাঁ
দেখি আমরা সবাই চুপ থাকবো সাজ্জাদ কি করে আমরা দেখতে চাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া কোথা থেকে বলছেন আমি বগুড়া থেকে সাফি আহমেদ আচ্ছা ভাইয়া অনেক ধন্যবাদ আমাদের এটি শোনার জন্য আপনি কি কিছু বলবেন ও আপনি কাকে শুনছেন আমি কাকে শুনছি না হঠাৎ করে নাম্বারটা টাইপ করলাম তারপর কল দিলাম দেখি কই ও আচ্ছা এটা এরকম হয়ে গেছে যে একজন ভোট চাইতে আসছে এরকম যে আপনারা যদি আমাকে ফাইনালে দেখতে চান তাহলে অবশ্যই আমার নাম লিখে যে কোনো নম্বরে যত খুশি ততবার পাঠিয়ে দিন মানে আপনারও এরকম হয়ে গেছে হ্যাঁ এরকম মানে হুটহাট হয়ে গেছে হুটহাট করেই আমি কল দিছি হুটহাট করেই ঢুকে গেছে মানে এই পাগলের কারখানায় আপনি এসে কেমন ফিলিংস মানে আসতেছে ফিল আসতেছে আপনার না ফিল আসতেছে সম্ভবত আমি কোনো পাগলদের সাথে কথা বলতেছি যখন ভালো মানুষ কথা বলে তখন ভালো ওকে শাফি কেমন আছো অসাধারণ যোগ বানায় ও এবারও অনেক জায়গায় অডিশন দিছিল বাট নেক্সট পরীক্ষার জন্য দিতে পারেনি তাই না সাফি পরীক্ষার জন্য দিতে পারেন তো সাফি আজকে আমাদের সবাইকে আমার এখানে চারজন আছি চারজনকে দুটো যোগ শোনায় দাও তোমার যেহেতু বললো যে অনেক ভালো যোগ বানাতে পারে এখন চেষ্টা করবে যে হচ্ছে যোগের তেল বানানো এটা বাজারে ভালো চলে হ্যাঁ বলো সাফি দুষ্ট আমার এলাকার এক চাষা জীবনে প্রথমবারের মতো তো বিমানে ওঠার পর কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখে বিমান কিরকম উল্টা পাল্টা ভাবে চালাচ্ছে তো সে উঠে সেটা ককপিটে চলে গেছে ককপিটে গিয়ে পাইলট কে বলছি এবার ভাই হঠাৎ এরকম বিমান উল্টা পাল্টা ভাবে চালাচ্ছে ব্যাপার কি তো পাইলট ভয়ে ভয়ে বলতেছে আর কই না ভাই একটু আগে বিমানের নিয়ন্ত্রণ হারায় গেছে তো বলছে ওই ব্যাপার থাকে না আমি দেখতেছি তো সে যাত্রীদের সামনে এসে বলতেছে একটি বিশেষ ঘোষণা একটু আগে আমাদের বিমানের নিয়ন্ত্রণ হারায় গেছে যেহেতু বিমানের দরজা জানা সব বন্ধ হয়েছিল বিমানের নিয়ন্ত্রণ বিমানের ভিতরে থাকার কথা চুপ খুঁজে পাইলে পাইলটের দিয়েছে যেহেতু হারাই গেছে সব লক আছে ভিতরেই আছে তাই না বেশি আরেকটা হোক ওয়ান্স মোর হোক সাফি আচ্ছা তো একদিন হঠাৎ একটা ভূতের সাথে আমার দেখা ভূতের সাথে জানিস আমি কে আমি বললাম কে তুই তুই আমি ভূত তখন তাকে কি কই আমার একটা বিশেষ গুণ আছে আমি বললাম কি গুণ কই আমি বলে দিতে পারি এই এলাকার কোন কোন মহিলা প্রেগন্যান্ট আমি বললাম ও মা কি করে কই আমি তো ভূতের ভূত পেটের ভিতরের ভূত ঠিক আছে থ্যাংক ইউ সাফি থ্যাংক ইউ অসাধারণ ছিল এখানে মজা হচ্ছে যে আমরা তিনজন শুনছি এর না শুনে হাসতেছি একজনের কানে হেডফোন নাই সে আমাদের হাসি দিকে হাসতেছে কি অ্যাক্টিং ওয়াও থ্যাংক ইউ সাফি আবারও কথা হবে থ্যাংক ইউ তো কি মনে হলো সাফি সাফির জোক কেমন লাগলো অসাধারণ আমরা মৃদুলের একটা জোক শুনতে পারি একটা টেক্কা হয়ে যাক না টেক্কা দাও টেক্কা দেখ সেরকম বিমানের কথাই যেহেতু বললো যে একজন জীবনে বিমানে ওঠে নাই আচ্ছা বিমানে ওঠার পরে সে নিচের দিকে অনেকক্ষণ তাকায় আছে তো তাকায় থাকতে থাকতে বলছে ওরে এতদিন শুনতাম যে বিমান নাকি বিমানে উঠলে মানুষের নাকি একদম পিঁপড়ার মতো দেখা যায় সত্যি সত্যি তো একদম পিঁপড়ার মতো দেখা যায় তো পাশ থেকে বলছে ভাই বিমান এখনো সারে নাই ওরগুলো পিঁপড়াই ও মাই গড তো সাদের সামনে থেকে কি আমরা কি আরো কিছু শুনতে পারি কোনো কিছু প্র্যাকটিস করা আছে বা বলতে পারবে এখন এমন কিছু দুই লাইন একটা গানই শোনাই হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আমরা তো মৃদুলের মতো ভালো কণ্ঠধারী না দেখছি যে মৃদুল গান গাওয়ার পরে চার পাঁচটা কমেন্ট আসছে এসএমএস আসছে এবার ওরা গান ছাড়া আর কিছু শোনাবে না আচ্ছা গানই শুনি আমরা চলো গানটা হচ্ছে শাহ আব্দুল করিমের আর এই গানটা আমার খুবই প্রিয় এই কারণে যার গান শেষ শোনা তুমি যদি বেঁচে থাকতো তাহলে অবশ্য শোনাইতো ও আচ্ছা তো হচ্ছে ওনার স্ত্রীকে নিয়ে এই গানটা উনি লিখেছিলেন এবং আমার খুব ভালো লাগে এই গানটা শুনলে তুমি অন্যের স্ত্রীর জন্য আচ্ছা গাও শুনি আমরা সরল তুমি নাম যে তোমার সরলা সরলা সরল তুমি নাম যে তোমার সরলা শান্তয়তি শুদ্ধমতি শান্তয়তি শুদ্ধমতি সবাই বলে মন ভালা সরল তুমি নাম যে তোমার সরলা সরলা সরল তুমি নাম যে তোমার সরলা কে বাদ
দেখলে শ্রদ্ধা হয় অন্তরে, কত ছেলে ভক্তি ভরে, দেখলে শ্রদ্ধা হয় অন্তরে, কত ছেলে ভক্তি ভরে, মা বলে সম্মোদন করে, নিতে চায় চরণ ধুলাই, মা বলে সম্মোদন করে, নিতে চায় চরণ ধুলা, সরল তুমি নাম যে তোমার সরলা, সরলা, সরল তুমি নাম যে তোমার সরলা। ধন্যবাদ। ওয়াও ওয়াও, জোরে হাত তালি হয়ে যাক, জোরে হাত তালি হয়ে যাক। ক্যা বাত, কি সুন্দর। আমরা একটা ফোন ধরি, দেখি কে আছে নাম সাথে। হ্যালো, ভাইয়া কাকে ফোন করেছেন আপনি? জি আমি ভালো মতোই বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ, তুমি তো ওই যে বললে না নারায়ণগঞ্জ থেকে ফোন দিছো, চিনছি। আমার গার্লফ্রেন্ড তোমার সাথে কথা বলতে চায়, আমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডও আসছে। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড সাজ্জাদ, কথা বলো। নাম কি তোমার গার্লফ্রেন্ডের? আমার গার্লফ্রেন্ডের নাম মৃদুলা, ওর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে গিয়ে সাজ্জাদ। আসসালামু আলাইকুম, মৃদুলার বাবা বলছিলাম। মৃদুলার বাবা? হ্যাঁ, আমার মেয়ের আমি বোল্টুর সাথে বিয়ে দিতে চাই। আমি বুঝতে পারি, মানে বলছে আঙ্কেল ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চায়, তুমি রাজি কিনা? সাক্ষী হবে তুমি? হ্যাঁ আমি সাক্ষী হই, মোর সমস্যা নাই। কিন্তু আমার তো তোমারে পছন্দ। ভাইয়া শুনো, বলো ভাইয়া। ইসরাত হয়তো শুনতে আছে, জানি না আমি বাসায় গেলে কি করবো। আমি একটু নানি বাসে আসছি, আমার নানি মারা গেছে, হ্যাঁ ওনার জন্য একটু দোয়া করবো। আচ্ছা আচ্ছা, সবাই মিলে আমরা ওনার নানির জন্য দোয়া করবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থেকো। আরে দাঁড়াও। দাঁড়াবো কেন, বাবার কি ঝাড়ি? বাবার ক্রিকেটার কে? আমার ফেভারিট ক্রিকেটার সচিন টেন্ডুলকার। ও আমাদের দেশে কেউ নাই? আমাদের দেশে সবাই আমার ফেভারিট। বাহ ভালো। সাকিবুল হাসান? আরে হ্যাঁ, মাশরাফি ভাইয়া, তামিম ইকবাল, সৌম্য সরকার। বলো, নেক্সট টাইম আমি বাসায় গেলে তোমাদের ইন্টারভিউ হবে। হ্যাঁ, অরুণা ব্যাটনি সি রাশিদ ব্যাটনি সি তোমার টাইম নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। একটা মেয়ে তোমাকে যে ই বললো, কি বললো মানে কি বল, কেজু ভাই বললো, ওইটা কিন্তু আমরা বানাইছিলাম। ও তাই? হ্যাঁ, তাহলে আমাদেরটা কেন নকল করে? ছি ছি, ওটাকে আমি ধিক্কার জানাচ্ছি। শুনো বড় ভাই অরুণ ভাইয়া, মেজু ভাই রাশিদ ভাইয়া, তুমি হচ্ছে সেজু ভাইয়া, ছোট ভাই হচ্ছে নাথ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা ভাই গ্রুপ, ভাই ব্রাদার গ্রুপ। ঠিক আছে, ভালো থেকো, পরে কল আবার কথা হবে। ঠিক আছে, টাটা। এই আমাদের তিনজন গেস্ট আছে, তো টাটা দিয়ে দাও। টাটা। জি ভালো থাকবেন। ভালো থাকুন। একদিন বলছে জি ভালো থাকবেন, ভালো থাকুন, সবচেয়ে স্বামী ভালো করছে, মুখে কোনো কথা। এটা একটা রেডিও শো, স্বামী হাত দিয়ে টাটা দিল। ও ক্যামেরাতে কাজ করতে করতে মনে করতেছে সবকিছু ক্যামেরাতে চলতেছে। শুনেই নাই ও, আছে ও তো শুনেই নাই, শুনেই নাই ও, আরো ভালো। লাস্ট শোনা যায়। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি মুকিত বলছিলাম, মঞ্চিগড় থেকে। মুকিত, কেমন আছেন মুকিত? জি ভাইয়া, আজকে আমাদের সাথে তিনজন গেস্ট আছে, আপনি কার সাথে কথা বলতে চান? সাজ্জাদ, সামি, মৃদুল। মৃদুল ভাইয়ের সাথে কথা বলতে, মৃদুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। মৃদুল কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মৃদুল ভাই কিন্তু অসাধারণ গান গায়, আপনি চাইলে যে সারেগামা শিখতে পারেন ওর কাছ থেকে, সে অনেক ভালো গায়। আমি জানি মৃদুল ভাই সবচেয়ে ভালো গান গায় সবচেয়ে মধ্যে। সাজ্জাদ কিন্তু অনেক ভালো গান গায়। হ্যাঁ, সাজ্জাদ ভাই বাঁশি বাজাতে পারে খুব ভালো।
ও মাই গড, আর স্বামী কি বাজাইতে পারে? সাজ্জাদরে বাজাইতে পারে, 12টা বাজাইতে পারে স্বামী, এই দুজনে 12টা বাজাইতে পারে, তাহলে তুমি কার বাজনা শুনবা? আপাতত স্বামী বেটে শুনতে যাই। তুমি ফোনে পাইছো, তোমার রিয়াকশন কোথায়? না ভাই, আমি নার্ভাস তো, আমি রিয়াকশন দিতে পারছি না। বাটপার আবার সত্যবাদী? হ্যাঁ, ফোন করার জন্য সময় তো একদমই শেষ, আরেকদিন কথা হবে, কেমন? টাটা। ওকে, আমাদের সময় একদম শেষের দিকে, তো আমরা এই করতে পারি, মৃদুলের গান আমরা শেষে শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমরা নিব ছোট্ট বিরতি, বিরতি থেকে ফিরে এসে আমরা সাজ্জাদ স্বামী থেকে আর একটু ফান শুনবো, তারপর গান শুনবো, তারপর টাটা দিয়ে আপনাদেরকে বিদায় দিয়ে দেবো। ফিরছি ছোট বিরতির পর। আপনারা শুনছিলেন ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ চলছে আজকে নাট বল্টু টু ফান কিংস, না আজকে নাট বল্টু ফোর ফান কিংস, এখানে চারজন আছে, সো চারজন মিলে কিন্তু এক একজন কিং, এই কি একজন আকবর বীরবল, এটা তো রাজাই, ঠিকই আছে। গেস্টটা রাগ করে চলে যেতে চায়, এই তিন গেস্ট বসেই আছে, যাইতেই চায় না,
ওয়াও, যাই হোক সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ যে নাটবল্টুর একটা কলেই তারা চলে আসছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে তারা পারফর্ম করছে, অসাধারণ লাগছে তাদের উপস্থিতি আমার কাছে। তো যাবার একদমই শেষ মুহূর্ত, শেষ মুহূর্তে শেষবারের মতো সাফি এবং সাজ্জাদের কাছ থেকে কিছু শুনতে চাই, যদি দু একটা মজার বাক্য। দুঃখিত দাদা, প্রোগ্রামে এসে আমাদেরকে সাফি বানিয়ে দিচ্ছেন না? সাজ্জাদ স্বামি, আমি জানি, আমি সাফি বলছি, দেখছি যে তোরা তো নিজেদের নাম মনে রাখছিস কিনা, সব ভুলে যাস। যাক, সাজ্জাদ এবং স্বামীর কাছ থেকে আমি একটা শুনি খুব ছোট্ট করে। ট্রেন যেহেতু আইতে লেট হইব, তাহলে বউর একটা কল দিয়া জানাই দে। হ্যালো বউ, এই আস্তে আস্তে, মানুষ দেখতেছে আমার আস্তে একটু লেট হইব। আচ্ছা ব্যাগ রাখা আছে, ঠিক আছে রাখি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই বিয়া করে। হ্যাঁ আমার ব্যাগ গেল কই? হ্যাঁ আমার ব্যাগ কই? আমার বউয়ের মেকআপ বক্স সব কিছু ব্যাগের মধ্যে আছিল, ব্যাগ কই? ও আগো, আমার এখন কি হইব গো? এক্সকিউজ মি, কে আপনি? আমি হচ্ছে এই এলাকার সবথেকে বড় বাটি। কি বড় ভাই? ভাই আমার একটু উপকার করুন ভাই। কেমন উপকার? আমার ব্যাগ হারিয়ে গেছে ভাই, ব্যাগটা একটু খুঁজে দেন ভাই। কোনো টেনশন নেবেন না, আমি আছি তো। আমি আপনারে মনে করেন যে এই এলাকার সবথেকে বড় এসআই এর সাথে পরিচয় করে দেব। এসআই? পুলিশের এসআই? হ্যাঁ পুলিশেরই এসআই। ভাই ওনার নাম কি? ওনার নাম, ওনার নাম, ওনার নামই তো। হ্যাঁ ওনার নাম হইতেছে এসআই টুটুল। এসআই টুটুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ এবং সাফি, কারণ আমাদের সময় একদমই কম। মৃদুলের কাছ থেকে ছোট্ট করে গান শুনবো, মৃদুল এক মিনিট টাইম। আমার জন্ম গেল ভুলে ভুলে কইরা পীড়িতি, জন্ম গেল ভুলে ভুলে কইরা পীড়িতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, লোহা যেমন পরে কামার আমি তেমন পুরি, আর কত কাল পূর্বে আমায় হইয়া কামারি, তুই হইয়া কামারি, আমার জীবন খাতাই শূন্য পেলাম হাইরে নিয়তি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। অসাধারণ অসাধারণ, আমাদের সময় একদম শেষ, থ্যাংক ইউ সো মাচ তিনজনকে, মানে ধন্যবাদ দেওয়ারও সময় নেই, অসাধারণ লাগলো তিনজনকে পেয়ে, আবারও চাই তিনজনকে। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ইভেলি প্রেজেন্স নাট বোল্ট দ্য টু ফান কিংস, আজকের মধ্যে টাটা। FM, a time check. It's 8 p.m.